এরপরে প্রশ্ন হলো পিতামাতার পায়ের নিচে সন্তানের বেহেস্ট ব্যাখ্যাটা কি সম্মত ভাই কোরআন হাদিসের কোথাও সরাসরি এইভাবে বলা হয় নাই যে পিতা মাতার পায়ের নিচে সন্তানের জান্নাত এ কথা ডাইরেক্ট এইভাবে কোথাও বলা হয় নাই তবে এক সাহাবিকে রসুল আকরম সাল্লাহ সাল্লাম তিনি জেহাদের ময়দানে যেতে চেয়েছেন বললেন যে তোমার মা বাবা বেঁচে আছেন কিনা বলি আর রসুল্লাহ আছে তখন বললেন যে ফাজাহিদ যাও ফাফি হিমা তাদের কাছে গিয়ে জেহাদ করো তার মানে তাদের খেতমতাই তোমার জন্য কি জেহাদ এবং প্রসঙ্গত বলেছেন যে জান্নাত তাদের সেবার মধ্যে নিহিত আল্লাহ সন্তুষ্টি তাদের সেবার মধ্যে নিহিত তার মানে ঘুরে ফিরে প্রায় একই জিনিস দাঁড়ালো রেদাল ফি রব্বেদন মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি নিহিত অনেক নামাজি মানুষ আছে মা বাবা অসন্তুষ্ট অন্যায় ভাবে সেটা মা বাবার দোষ কিন্তু আপনার কোন বেয়াদবির কারণে আপনার কোনো জোরে আওয়াজের কারণে যেন মা বাবা অসন্তুষ্ট না হয় কথা কি বুঝাইতে পারছি অতএব মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহকে পাবেন জান্নাত পাবেন এটা ঠিক কিন্তু মা বাবার পায়ের নিচে যদি আপনি মাটি খোঁড়েন জান্নাত খুঁজা পাবেন না পায়ের নিচে জান্নাত মানে যদি আবার মাটির নিচে পায়ের নিচে মাটি খোঁড়া শুরু করেন জান্নাত খুঁজা পাবেন না জি বেদাতিদের কোনো অনুষ্ঠানে দান করা যাবে কি না তাদের অনুষ্ঠানে যাওয়া যাবে কি না এটা আমরা বলেছি তবে এই বেদাতি এই কথাটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয় অনেক লোক আছে ভিন্ন মতের হইলে বেদাতি বানাই দেয় আছে না নেই মতে একটু বেশ হয়ে গেলে তারা কি বানায় দেয় বেদাতি আর নিজে দাঁতি নিজে দাঁতি আর ভিন্ন মত হলে সে কি বেদাতি তার দাঁত নেই আরে ভাই বলা হয় ওই ব্যক্তিকে যে ইসলাম মানার ক্ষেত্রে কোরআন আর হাদিসের ধার ধারে না কোরআন আর হাদিসের ধার ধারে না সে তার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ময় মুরব্বী যা করে তা করে কোরআন হাদিসে কি আছে এটা দেখে না এই হলো কি বেদাতি ইসলামের মূল বিষয়গুলা কোহাদিসে যেভাবে আছে এটাকে উল্টায় দিছে এ হলো কি বেদাতি কিন্তু একজন মানুষ কোরআন এবং হাদিস থেকে একটা বুঝ গ্রহণযোগ্য তার লেভেল পর্যন্ত আবার তো বেদাতিরাও দলিল দেয় সেটা আবার চলবে না গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যদি হয় এবং ওলামা একরামের কাছে এই যে প্রসিদ্ধ বড় বড় ইমামদের মাঝহাগুলো সারা বিশ্বের সমস্ত ওলামাদের কাছে এগুলো গ্রহণযোগ্য কিন্তু আপনি সেগুলোকে বেদাতি বানিয়ে দিলেন এটা বাড়াবাড়ি হবে এটা কি হবে বাড়াবাড়ি হবে আর হ্যাঁ যারা সত্যি যত রকমের বেদাত আছে দূরত পড়ার সময় বেদাত করে বিভিন্ন জায়গায় জায়গায় বেদাত করে সমস্ত কাজগুলো মন গড়া করে বাপ দাদা কি করেছে ময় মুরব্বী কী করেছে ধার ধারধারণা সবসময় এগুলো খুঁজে খুঁজে দেখে এই সমস্ত বেদাত যারা করে তাদেরকে সরাসরি বেদাত করতে সাহায্য করবেন না কিন্তু ভাইরা আমার ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান বলতেন বেদাতিও আমার ভাই বেদাতিও আমার আমি মনে করি আমার ভাই ভুল করছে আমি তাকে আমার বুক থেকে ফেলে দিতে পারি না হ্যাঁ তাকে আবার তার বেদাতের কাজে সাহায্য করারও সুযোগ নাই উদার হতে গিয়ে আবার বেদাতিকে বেদাতের কাজে সাহায্য করা যাবে না তবে তাকে আদর করে যদি সংশোধন করা যায় সেই চেষ্টাটা অব্যাহত রাখতে হবে জি মিলাদকে আম জায়েজ আছে কিনা বললামই তো মিলাদ মানে জন্ম এটা জায়েজ না জায়েজের কি আছে জন্ম ছাড়া কোনো মানুষ আসছে দুনিয়াতে অতএব মিলাদ আবার জন্য নাজায়জের কি আছে হ্যাঁ দুরুদের নামে মিলাদ মানে দুরুদ পড়ার জন্য অনুষ্ঠান করা এটা জিলাপি খাওয়ার জন্য মিষ্টি খাওয়ার জন্য একটা ভালো সুবিধাজনক একটা ব্যবস্থা এতে কোনো সন্দেহ নাই কিন্তু নবীজির নামে দূরত পাঠ করার জন্য একত্র হওয়ার নির্দেশ করোনা হাদিসে কোথাও দেওয়া হয় না দূরত পার্সোনাল আমল নামাজে যে আমরা দূরত পড়ি সবাই একসঙ্গে সুর মিলায় পড়ি নাকি চারটা সে পড়ি তাহলে নামাজের বাইরে একত্রিত হয়ে আপনারা কে বলছে অতএব যার যার দূরত শেষে পড়বেন এগুলো আমাদের বানানো করোনা দিছে বলা হয় নাই মন গোড়া করলে সেটা বেদাহাত এবং তার জন্য গুণা হবে